الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত দর্শক মণ্ডলী হাফ প্যান্ট পরে ওযু করলে ওযু হবে কিনা নামাজের মতো মৌলিক ইবাদত ছাড়াও সব সময় ওযু করার বিশেষ ফজিলত রয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হে আমার বেটা সম্ভব হলে সব সময় ওযু অবস্থায় থাকবে কেননা মৃত্যুর ফেরেশতা ওযু অবস্থায় যার জান কবজ করেন তার শাহাদতের মর্যাদা লাভ হয় এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ইযা কুমতুম ইলাস সালাত তোমরা যখন নামাজের প্রস্তুতি গ্রহণ করো ফাগসিলু উজুহাকুম তখন তোমরা তোমাদের চেহারা মণ্ডলী ধৌত করো ইয়াকুম মিলাল মারাফিক এবং তোমাদের কোনোই পর্যন্ত ধৌত করো অমসাহু বিরুউসিকুম এবং তোমাদের মাথা মাসে করো ওয়া আরজুলাকুম মিলাল কাআবাইন এবং তোমাদের পায়ের কবজি পর্যন্ত ধৌত করো ইনকুমতুম জুনুবান ওয়া ইনকুমতুম জুনুবান যদি তোমরা অপবিত্র হও ফাত্তাহারু তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো সম্মানিত দর্শক মণ্ডলী এই আয়াতটি আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে চারটি বিষয় আমাদের ফরজ করে দিয়েছেন বাকি ওযুর মধ্যে যে বিষয়গুলো রয়েছে কুলি করা নাকে পানি দেওয়া তিন তিনবার করে ধৌত করা সব সুন্নাত সম্মানিত দর্শক মণ্ডলী স্বাভাবিক শালীন পোশাকে ওযু করা উচিত কারণ সদর ঢাকা প্রত্যেক মুসলিম নরনারী সবার উপর আবশ্যক অপরদিকে হাফ প্যান্ট পরলে তার সতর অনাবৃত থাকতে পারে তাই হাফ প্যান্ট পরা এবং হাফ প্যান্ট পরে ওযু করা এটা অনুচিত হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো কেননা তোমাদের সাথে এমন সঙ্গী আছেন যারা সবসময় তোমাদের সাথে থাকেন অর্থাৎ কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা আমাদের আমলনামা লেখার জন্য আমাদের সাথে থাকেন যারা পেশা পায়খানা ও স্বামী স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য সকল সময় তোমাদের সাথে থাকে তোমাদের থেকে আলাদা হয় না এই দুই সময় ব্যতীত সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো সুনানে তিরমিজি হাদিস নং 2800 তারপরেও কেউ যদি হাফ প্যান্ট পরে ওযু করে তাহলে তার ওযু হয়ে যাবে তবে কাজটি অনুচিত এবং এ ব্যাপারে কাউকে উৎসাহিত করা যাবে না অন্যদিকে আমাদের ফরজ তরক হচ্ছে এ কারণে আমাদের গুনাহ হবে সুতরাং আমরা শালীন এবং ইসলামী যে পোশাক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের পোশাক পরতে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই পোশাক পরব এবং আমরা ইসলামের বিধিবিধান মেনে চলব আল্লাহ তাআলা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন